সনকপুরে করেছে নিমন্ত্রণ ভক্ত গোবর্ধন। অমনি সময়কালে অযোধ্যার রাজ প্রাসাদে এসে দিচ্ছে দর্শন। অযোধ্যার প্রাসাদে এসে যখন হনুমান রঘুনাথের চরণে প্রণাম করেছে, রঘুনাথ দেখে দেখে জিজ্ঞাসা করছে, সুমন্ত্র রে তোমার কি, হনু রে তোমার কি নিমন্ত্রণ করা হয়েছে? হনুমান বলছি, হ্যাঁ প্রভু, আমার তো নিমন্ত্রণ করা শেষ হয়ে গেছে। ওই চেয়ে দেখো, দলে দলে ভক্তজন দ্বারদেশে দাঁড়িয়ে আছে। রঘুনাথ রামচন্দ্র গোসাই দ্বারদেশে যে এক এক করে সকল ভক্তের চরণ প্রক্ষালন করতেছে। সবাই যজ্ঞালয়ে প্রবেশ করেছি। সবাই যজ্ঞালয়ে প্রবেশ করেছি এমন সময় শত্রুঘ্ন সবাইকে বসিতে আসন দিচ্ছে। কাউকে স্বর্ণাসন, কাউকে রূপাসন, কাউকে তম্রাসন, কাউকে কুশাসন। এমনি করে রাজ ভাণ্ডারে যত বসার আসন ছিল এক এক করে সবাইকে আসন পেতে দিল। সবাই আসনে গ্রহণ করে বসিয়া পড়িল। অমনি সময়কালে ভরত ঠাকুর এসে সভা মাঝে দাঁড়িয়েছে। দেখে দেখে বলছে, হে সভাসদগণ, আপনাদের জন্য কিঞ্চিত ভোজনের আয়োজন হয়েছে। কৃপা করে সবাই কর হে ওই ভোজনালয়ে গমন। দেখছেন, লুবি গুরু কামে চেলা ব্রজে যাইতে লাগে ঠেলা। ওই কর্তার গরম সার কথা মনে পড়ে গেছে। আমি বলছি, ভোজনের আয়োজন হয়েছে, ভক্তেরা সবাই যজ্ঞালয়ে প্রবেশ করে আখণ্ড পুরিয়ে ভোজন করছে, আর কর্তাকে গরম চাল লেগে গড়ে গেছে। সবাই আখণ্ড পুরিয়ে যখন ভোজন করেছি, ভোজনের সমাপনান্তে এক জোর বরণ হস্তে নিয়ে একজন লক্ষণে সভা মাঝে দাঁড়িয়েছে। দেখে দেখে বলছি, হে সভাসদগণ, এই সভাতে জ্যেষ্ঠ কোনজন আর কনিষ্ঠই বা কোনজন, অগ্রে আমি বরণ কাকে করিব প্রদান? সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। এমনই সময় দুর্ভাষা তপোধন দুর্ভাষায় ডেকে ডেকে লক্ষণকে বলতেছে। তখন লক্ষণ, তুমি হয়েছ নব ব্যাকরণের পণ্ডিত, আজ তোমার কাছে কিছু কথা জানতে আকিঞ্চি। আচ্ছা বলো তো লক্ষণ, এই যে তুলসী পত্র দেখা যাচ্ছে, এর মধ্যে কি কোনো বড় ছোট আছে? লক্ষণ বলছে, হাত অপুথন, আকারে বড় ছোট হতে পারে, কিন্তু গুণগত মানের সবারই সমান। মনি বলে, লক্ষণ, পেয়েছি আমার প্রশ্নের উপযুক্ত সমাধান। অলক্ষণ,
তোমার কাছে আমার আরেকটা কথা জানতে আকিন্তন। আচ্ছা বলো তো লক্ষণ, এই যে শালগ্রাম শিলা দেখা যাচ্ছে, এর মধ্যে কি কোনো বড় ছোট আছে? আছে আছে। লক্ষণ বলছে হাত অপুথর, আকারে বড় ছোট হতে পারে কিন্তু গুণগত মান সবারই সমান। মনি বলে লক্ষণ, পেয়েছি পেয়েছি আমার প্রশ্নের উপযুক্ত সমাধান। লক্ষণ সভাতে রয়েছে আমরা 60,000 ব্রাহ্মণ, আকারে যদিও আমরা বড় ছোট হয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকের গুণগত মান সবারই সমান। অগ্রে তুমি যাকে বরণ করিবে প্রদানে সেই হবে জ্যেষ্ঠ জন। আর পশ্চাতে যাকে বরণ করিবে প্রদানে সেই হবে কনিষ্ঠ জন। এই কথা যখন মণিমণ্ডলীতে প্রসারিত হয়েছে, মণিদের মণিদের মধ্যে একটা গণ্ডগোল বেঁধে গিয়েছে। ওই মণি কয় আমি বড়, ওই মণি কয় আমি বড়, ওই মণি কয় আমি বড়, এ কর্তায় কয় আমি বড়। এমনি করে করে বড় চুটু নিয়ে মুড়িদের মুড়িদের মধ্যে একটা বিরাট গণ্ডগোল বেঁধে গিয়েছে, এমন কি মুড়িদের মুড়িদের মধ্যে যুগাল আপন চলছে। দুর্ভাষা মণি দুর্ভাষায় ডেকে ডেকে লক্ষণকে বলছে, কি বলছে লক্ষণ? এই সভাতে রয়েছে আমরা 60,000 ব্রাহ্মণ, তুমি 60,000 ব্রাহ্মণকে একত্রে করো হে বড়। হে বড়, নাইলে হবে তোমার মরণ। এই কথা শ্রবণ করে ঠাকুর লক্ষণ অমনি সময়কালে মুনি সভা মাঝে মূর্ছিত হয়ে পড়ে আছে। তখন অন্তর্যামী নারায়ণ অন্তরের অন্তরস্থল থেকে জানতে পেরেছে তথ্য, আহারি আমার অতি আদরের ছোট ভাই, আমি যদি আমার ভাইকে হারা হয়ে যাই তাহলে যে আমাকে দাদা বলে ডাকার মতো আর তো কেহ নাই। তাই রামচন্দ্র গোসাই করেছে কেমন, মনি সভা মাঝে যে দিচ্ছে দর্শন, ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছে তখন, হে সভাসদগণ কি হয়েছে আমার ছোট ভাই লক্ষণের এখন? কেউ কোনো উত্তর দিচ্ছে না, সবাই চুপচাপ বসে আছে। অমনি সময়কালে দুর্ভাষা মনে দুর্ভাষায় ডেকে ডেকে বলছে, রঘুনাথ তুমি শুনো দিয়ে মা, এই সভাতে রয়েছে আমরা 60,000 ব্রাহ্মণ, 60,000 ব্রাহ্মণ হয়ে লক্ষণ ঠাকুরের নিকটে 60,000 ব্রাহ্মণ একত্রে চেয়েছে বরণ। সেই কথা শ্রবণ করে মূর্ছিত হয়ে পড়ে আছে তোমার ছোট ভাই লক্ষণ। এই কথা শ্রবণ করে রাম নারায়ণ মৃদু মৃদু সহাস্য বদনে লক্ষণের মস্তকে হস্ত প্রসারণ করেছে। তখন
লক্ষণের মস্তকে হস্ত প্রসারণ করে যখন লক্ষণের উপরে মায়া বিস্তার করেছে অমনি সময়কালে একা লক্ষণ হতে পৃথিবীতে 60,000 লক্ষণ সৃষ্টি হয়েছে। জয় জয় বল রামচন্দ্র গোসাই যখন লক্ষণের উপরে মায়া বিস্তার করেছে একা লক্ষণ হতে পৃথিবীতে 60,000 লক্ষণ সৃষ্টি হয়ে 60,000 বরণ নিয়ে 60,000 মুনিকে যখন একত্রে বরণ করতে গেল এক জোড় বরণ হস্তে নিয়ে একজন লক্ষণে দাঁড়িয়ে রহিল। এমন সময় রঘুনাথ ডেকে ডেকে জিজ্ঞাসা করিল, এসব আসাদগণ এক জোর বরণ হস্তে নিয়ে একজন লক্ষণে দাঁড়িয়ে আছে কি কারণ? এমন সময় হয়েছে কেমন যে নাকি রামের কুলুকুর বৈশিষ্ট্য তপোধন সেই তো করেছিল ওই 60,000 মুনি নিমন্ত্রণ গ্রহণ। মুনি আমার ধ্যান করে চায়, মুনি আমার ধ্যান করে চায়, ওই যে বাল্মীকি মুনি আসে নাই নগর যুদ্ধায়, ওই যে বাল্মীকি মুনি আসে নাই নগর যুদ্ধায়, মুনি আমার ধ্যান করে চায়। আরে বাল্মীক মুনি তো আসেনি নগর অযোধ্যা, সেটা আবার কেমন? আরে আগের বারে তো এই বাল্মীক মুনি আয় না তুই কে যোগ করা হয় নাই কর্তা, এবার কো আয় নাই তুই কোয়াল খারাপ না কর্তা। আমি বলি সব পোষবা খাই, আজকে যারা পিতার অন্ত্যেষ্টি ক্রিয়ায় ব্রতি হয়েছেন তারা কিন্তু সাধুগুরু বৈষ্ণবদেরকে চারটা ডাল ভাতের নিমন্ত্রণ দিয়েছেন, চারটা ডাল ভাতের আয়োজন করেছেন, নিমন্ত্রণ করেছেন। যদি কেউ কোনো ক্রমে না আসতে পারলো তাহলে যিনি সেবায় ব্রতী হয়েছেন উনার কপাল খারাপ, না যে না আসলো তার কপাল খারাপ? বৈশিষ্ট্য মনে বলছে, রঘুনাথ তুমি শুনো দিয়ে মন, আরে বাল্মীকি মুনি তো আসেনি তোমার যজ্ঞ, শীঘ্র করে সমন্ত সারথিকে পাঠিয়ে দাও, তুমি বাল্মীকি মুনি যাচ্ছো। তাই সমাগত সুধীজন, আজকে তো আসলে ভক্তজন নেই তেমন, আমি ছোট্ট একটু বিরতি দিচ্ছি, ওই কর্তায় গরম চায়ের কথা বলছি আরো আগে, এর আগে দিয়ে কর্তার কিন্তু নির্বাচ দল পড়তে আছে গরম চার লেগে, কর্তার তো গলার তলে ব্যাগটা হেই, কর্তার গলাটা বাদ দেওয়ার ব্যাগটা হেই, আমি ছোট্ট একটু বিরতি দিচ্ছি, এই বিরতিতে আপনারা একটু চার সেবা করবেন, তারপর বিরতি Bye.
Oh,
বাল্মীক মুনির আশ্রমে পাঠিয়েছি। বাল্মীক মুনির আশ্রমে যে সুমন্ত্র সারথী দৃষ্টি করে চায়, মণি ঠাকুর আশ্রমে নেই দেখিবারে পায়। মনির কয়েকজন পত্নী বসে আছে তাই তো দেখা যায়। সুমন্ত সারথী আমার ডেকে ডেকে জিজ্ঞাসা করতে চায়, বলি ও গো মণি ঠাকুর গিয়েছে কোথায়? মণি ঠাকুর তুই গোদাবরীর তীরে স্নান করতে গিয়েছিস, তা আসবেন কখন গো? আরে আসবেন কখন তা তো জানা নাই, তবে 12 বছর পর একবার এসে তিনি সেবা করে দেন। সুমন্ত সারথী মনে মনে চিন্তা করছে, হায়রে যজ্ঞের কাজ তো চলেছে, আমি কেমন করে 12 বছর অপেক্ষা করব? তা না হয় একবার আমি সে গোদাবরী তীর্থে যেয়ে দেখি, সেখানে যে মণি ঠাকুরকে আমি নিমন্ত্রণটা পৌঁছাতে পারি কি না। সুমন্ত সারথী আমার গোদাবরী তীর্থে যেয়ে দৃষ্টি করে চায়। মণি ঠাকুর যে ধ্যানস্থ হয়ে বসে আছে দেখি বারে পায়। সুমন্ত সারথী বলে, হায় রে হায়, এখন আমি করি কি উপায়? যদি আমি মণি ঠাকুরের ধ্যান ভঙ্গ করে ফেলি, হয়তো মণি ঠাকুর আমাকে ব্রহ্মশাপে একেবারে ভস্ম করে দেবে। এখন আমি করিব কেমন? সুমন্ত সারথী মনে মনে চিন্তা করছে, এই যে মধুমাখা রামে নাম, এই রাম নাম যদি আমি একবার উচ্চস্বরে গাইতে পারি, আর এই রাম নামে যখন মণি ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ হবে, হয়তো মণি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে যেতে পারে। তাই সুমন্ত্র সারথী আমার দুই হস্ত প্রসারণ করে উচ্চেশ্বরে রাম নাম করি, হরে কৃষ্ণ
সুমন্ত সারথি যখন উচ্চস্বরে রাম নাম গাইছে, এই মধুমাখা রামে নামে যখন মুনি ঠাকুরের কর্ণ কোহরে প্রবেশ করেছে, হঠাৎ করে মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, ছুটে চলেছে পাগলের মতো ছুটে চলেছে, আর কেঁদে কেঁদে ধুলায় দুসুর গড়াগড়ি যাচ্ছে। কেঁদে কেঁদে ধুলায় দুসুর গড়াগড়ি যাচ্ছে, আর ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, ওরে কে শুনাইলি আমার বল রে শুনি,
ওখানে